আমি এবার যে আমাদের স্কুল সার্ভিস কমিশনের আজকের ঘোষণা সেটাও আমি একটু আগে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আমার মিটিং হয়েছে সেই মোতাবেক কিছু তথ্য আপনাদের জানাতে চাই। মাননীয় উচ্চ আদালতের নির্দেশ মেনে এবং মুখ্যমন্ত্রী যেভাবে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন এটাও মমতাদি গত 21 তারিখে ঘোষণা করেন, উচ্চ মাধ্যমিকে মোট 12টি বিষয়ে মোট 15,406 জন প্রার্থীর তালিকা গত 21 জুন আমরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তাদের পর্ষদের অফিস থেকে আর নীতি আয়োগের অফিস থেকে 9 জুলাই তারা প্রকাশ করেছেন। 2012 এবং 2015 সালের যে টেট পরীক্ষার নম্বর এবং 2016 সালে গৃহীত স্টেট লেভেল ইলেকশন টেস্টের পর আপার প্রাইমারি টিকিটসে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে এই প্রার্থী তালিকা আদালতের নির্দেশে সম্পূর্ণ স্বচ্ছতা মেনে প্রকাশ করা হয়েছে। এই প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট বা কাউন্সেলিং বা ইন্টারভিউ যাই বলুন না কেন আপনারা, সেটা ডাকা হচ্ছে আগামী 19 জুলাই থেকে। এই ইন্টারভিউ বিষয়েও বিশদ জানা যাবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট এবং পোর্টাল থেকে, যার ঠিকানাটা আমি একবার আপনাদের বলে চাই। আপনাদের দায়িত্বশীল গণমাধ্যমের মাধ্যমে যদি আপনারা প্রকাশ করেন, আমার মনে হয় যে যারা ইন্টারভিউতে যারা ডাক পাচ্ছেন তাদের পক্ষে সুবিধা হবে। সে ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com westbengalssc.com westbengal.com www.westbengalssc.com www.westbengalssc.com। আজ 16 তারিখ বিকেল 4টে থেকে এই মুহূর্ত থেকে এই ওয়েবসাইটে সমস্ত তথ্য পাওয়া যাবে এই ইন্টারভিউ বিষয়ক। আগামী 4 অগস্ট পর্যন্ত এই ইন্টারভিউ চলবে। ইন্টারভিউ নেওয়া হবে কোভিড বিধিকে সম্পূর্ণ মান্যতা দিয়ে একাধিক লপ্তে বা একাধিক ব্যাচে নানাভাবে এই ইন্টারভিউ নেওয়া হবে। আমি কমিশনের হেল্পলাইনও জানাতে চাই আপনাদের মাধ্যমে। সে হেল্পলাইন হচ্ছে 9051-76400 9051-76400 9051-76500 98304-54218 আবার একটা নম্বর 98304-54219 চারটে নম্বর আমি আবার পুনরাবৃত্তি করছি। প্রথম নম্বর হচ্ছে 90511-76400 90511-76500 98304-54218 98304-54219 90511-76400 90511-76500 98304-54218 98304-54219 এর পরবর্তী পর্যায়ের আগে প্রাপ্ত নম্বর এবং এই পর্যায়ে অর্থাৎ ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর 10 এই যোগ করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা 14,339। আমি আবার বলি মোট শূন্য পদের সংখ্যা 14,339।